গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে শ্রদ্ধা জানানো শেষে ফাতে পাঠ ও বিশেষ মোনাজাত করা হয় এর আগে সকাল দশটায় ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে পৈতৃক বাড়ি টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী এ নিয়ে পদ্মা সেতু হয়ে চতুর্থবার টুঙ্গিপাড়ায় গেলেন শেখ হাসিনা সকাল সাতটায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন তিনি সফর শেষে আজই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর